ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন হেল্প পয়েন্ট পার্টনারশিপ উইথ আর্ন একাডেমি। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে কি না সে বিষয়ে। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ের বক্তব্য কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে? আমরা দেখেছি এর পূর্বে যে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের বোর্ডের পরীক্ষাগুলো মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এখনও বাতিল বলে ঘোষণা হয়নি। তো অন্যান্য রাজ্যগুলো যেমন সিবিএসই বোর্ড কিন্তু বাতিল করেছে, ঠিক এই বোর্ডগুলোর আলাদাভাবে পশ্চিমবঙ্গ বোর্ড কিন্তু আলাদাভাবে কোনো কিছু বাতিল করা বা পরীক্ষা নেওয়া এটা আলাদাভাবে কখনো আমরা দেখিনি। অর্থাৎ সিবিএসই বোর্ড যেহেতু বাতিল করছে করোনা পরিস্থিতির জন্য, এই একটা যে দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গে আমাদের চলছে করোনা ভাইরাসের, সেটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গেরও পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা একদম 80%। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উভয়ের মধ্যে কিন্তু যে আমরা যে বক্তব্যগুলো শুনেছি বিভিন্ন প্রেস কনফারেন্স থেকে শুরু করে বিভিন্ন প্রেস কনফারেন্সের সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে কি না বাতিল হবে, এই প্রশ্নের জবাবে কিন্তু তিনারা জানিয়েছেন যে সময় সাপেক্ষে বলা হবে, আপাতত এ বিষয়ে আমরা কিছু বলছি না। কারণ যদি পরিস্থিতি এর চেয়ে আর একটু স্বাভাবিক হয়ে যায় তাহলে পরীক্ষা কিন্তু নেওয়া হবে, আর যদি পরিস্থিতি এর চেয়ে খারাপ হয় তাহলে পরীক্ষা নেওয়া হবে না। নিশ্চয় পরীক্ষা নেওয়া হবে না, আপনারা ভাবছেন যে পরীক্ষা নেবে না, অবশ্যই পরীক্ষা হবে। যে কোনোভাবেই পরীক্ষা হোক, পরীক্ষা হবে। কিভাবে হবে? অনলাইনে। যদি অফলাইনে হয় তাহলে কিভাবে হবে, অনলাইনে হলে কিভাবে বলছি। যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে আপনারা অনলাইনে পরীক্ষার কোশ্চেনটা কানেক্ট করতে পারবেন, সেই পরীক্ষার প্রশ্নপত্রটা অনলাইনে আসবে অবশ্য, অনলাইনে সেটা আপনারা লিখে উত্তরগুলো করে সেভাবে আপনাদের সময় দেওয়া হবে। যেভাবে গ্রাজুয়েশন অর্থাৎ যারা কলেজে পড়ে তাদের যেভাবে পরীক্ষাগুলো হলো, যে অনলাইনে কোশ্চেনটা ডাউনলোড করে সেটা লিখো, লিখে তোমরা দুই দিন পরেও জমা দিতে পারো, সেই সিস্টেম একটা ছিল কলেজের ক্ষেত্রে। ঠিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একই পর্যায়ে একইভাবে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যে অনলাইনে আপনাদেরও পরীক্ষাটা সেভাবেই হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এবারে যদি অফলাইনে হয়ে থাকে তাহলে অফলাইনের ক্ষেত্রে একটা নির্দেশিকা জারি করে ফেলেছেন, যদি অফলাইনে হয় মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তাদের প্রস্তুতি পর্ব শুরু করেছে মাধ্যমিকের জন্য, যে যদি অফলাইনে পরীক্ষাটা হয় তাহলে যদি 8 ফিট এক একটা বেঞ্চ হয় তাহলে একটা বেঞ্চে দুই মাথায় দুইজন করে বসতে পারবে পরীক্ষার্থীরা, আর যদি 6 ফিট বেঞ্চ হয় তাহলে একটা বেঞ্চে একজন করে বসানো হবে। 200 থেকে 250 বেশি কিন্তু একটা পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্রছাত্রী থাকতে পারবে না, 200 থেকে 250 মধ্যে ছাত্রছাত্রী একটা পরীক্ষা কেন্দ্রে থাকবে, 4200 পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে মধ্যশিক্ষা পর্ষদ এটা জানিয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ বলছেন যে 4200 কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে এই বছরে, কারণ পরীক্ষার্থী অনেক বেশি। আর সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু কোনো কিছু জানানো হয়নি যে পরীক্ষা বাতিল হবে কি পরীক্ষা হবে, এ ব্যাপারে সরকার এখনও কোনো কিছু বলেননি। তো মধ্যশিক্ষা পর্ষদ পূর্বের নিয়ম অনুসারে, অর্থাৎ যেটা পূর্বেই ঘোষণা হয়েছে যে 1 তারিখ থেকে পরীক্ষা হবে, সেই 1 তারিখ থেকে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন যে নিয়মাবলী, বিভিন্ন যে পরিকাঠামো, কীভাবে কী করতে হবে, কোন সেন্টারকে কী করতে হবে, কতজন এক একটা সেন্টারে রাখতে হবে, কোভিডের জন্য কী কী করতে হবে, সেটাও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ শুরু করে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদদের যেটা শুরু করেছে সেটাতে আমরা ধরে নিতে পারি যে পরীক্ষা হবে, কিন্তু সরকার পক্ষ এখনও জানায়নি কোনো কিছু। তো এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যেহেতু অন্যান্য রাজ্যের বোর্ডগুলো পরীক্ষা বাতিল করেছে, তো পশ্চিমবঙ্গ সরকারের চেয়ে আলাদা নয়, পশ্চিমবঙ্গ সরকারও অবশ্য পরীক্ষা বাতিলের সম্ভাবনা কিন্তু 80% রয়েছে, পশ্চিমবঙ্গেও পরীক্ষা নাও হতে পারে। আমরা দেখেছি এর পূর্বের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2020 যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, সেই 20 কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কী হয়েছিল আমরা সবাই জানি, যে 20 উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেভাবে গেছিল, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু কয়েকটা পরীক্ষা হওয়ার পরে বাকি পরীক্ষাগুলো বাতিল হয়েছিল, ঠিক সেইভাবে নাম্বার দেওয়া হয়েছে। তো যদি পরীক্ষা বাতিল হয়ে যায় তো নাম্বারটা কীভাবে দেওয়া হবে এটা একটা দেখার বিষয়, যে পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরা নাম্বারটা কীভাবে পাবে, তাদের নাম্বারটা কীভাবে দেওয়া হবে। অবশ্য পরীক্ষা বাতিল হোক
অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে পরীক্ষা কিন্তু হবে, কখনো ভাববেন না যে পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়া কি রেজাল্ট হয়? কখনো রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তো অবশ্যই আপনাদের বারবার রিকোয়েস্ট করবো, আপনারা নিজের প্রিপারেশন অবশ্যই নিয়েছেন, আপনারা সবাই প্রিপারেশন নিয়েছেন সঠিকভাবে এই এত করোনা লকডাউনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের প্রিপারেশন চলছে। তো অবশ্যই চালিয়ে যান, কখনো আপনারা ভাববেন না যে আপনাদের পরীক্ষা বাতিল হয়ে গেল, তো আপনাদের প্রিপারেশন বন্ধ করে দেবেন। পড়াশোনা বা যে কোনো শিক্ষা কখনো বিফলে যায় না, আপনি যদি পড়াশোনা করে থাকেন আপনাদের শিক্ষাটা কখনো বিফলে যাবে না। যদি পরীক্ষা অনলাইনেও হয় তবু আপনাদের কাজে আসবে, যদি অফলাইনে হয় তবু কাজে আসবে। তো কোনো ঘাবড়ানোর ব্যাপার না, অবশ্য পরীক্ষা যাই হোক রেজাল্ট ভালো হবে, এটা সবাই মাথায় রাখবেন যে পরীক্ষা ভালো বা মন্দ যাই হোক পরীক্ষা অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে, কিন্তু রেজাল্ট ভালো হবে, এই কোভিডের জন্য রেজাল্ট ভালো হবে। আমরা জানি সবাই যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, বন্ধ থাকার জন্য কিন্তু সিলেবাসটা একটু শর্ট করে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন সিলেবাসটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি পরীক্ষা হবে না আপনাদের মনে হয়? নিশ্চয় হবে, পরীক্ষা নেওয়ার জন্যই তো সিলেবাসটাকে শর্ট করা হলো, নাহলে প্রথম থেকেই বলা হতো যে পরীক্ষা হবে না, এমনিতেই রেজাল্ট হবে। কিন্তু হ্যাঁ, রেজাল্ট হচ্ছে, পরীক্ষা যেইভাবে হোক রেজাল্ট হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে, পরীক্ষা যেভাবে, কারণ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে কারো ছাত্রছাত্রীদের যে এক একটা বছর, সেই বছরগুলোকে কখনো নষ্ট করা যাবে না, বছরগুলিকে নষ্ট করা যাবে না, অবশ্য রেজাল্ট হবে, পরীক্ষাও হবে, এটা ধরে রাখুন, পরীক্ষা হবে। যদি পরীক্ষা না হয় তো খুব ভালো, যদি পরীক্ষা হয় সেটাও খুব ভালো, আপনাদের প্রিপারেশন বজায় রাখুন। তো আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এই ধরনের বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিবেন। ভিডিওটি শেয়ার করে এখানে শেষ করছি ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই।